সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 3 জুলাই 2020 শুক্রবার, আপনারা দেখছেন আম্বারি হাট। গত রাত থেকে দিনাজপুর জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের জন্য আপনারা দেখছেন, এবং এখনও বৃষ্টি চলছে, এই জন্য হাটের এই অবস্থা আপনারা দেখছেন। এই হাটের মধ্যে আমরা আপনাদেরকে কুরবানি উপলক্ষে, আপনারা অনেকে আমাদের কাছে বড় বড় সাইওয়াল, এই ষাঁড় গরুর আপনারা দাম জানতে চেয়েছেন, সেই দামগুলি আজ আমাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর জানিয়ে রাখি, আম্বারি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে, তবে শুক্রবারের হাটটি বড় হাট হয়, দূর দূরান্তের অনেক ব্যাপারই এই শুক্রবারে এই হাটে আসে। তো আমরা একটু জানার চেষ্টা করি। এই যে আমরা একটা দেখছি, অনেক সাইওয়াল, বড় একটা সার ভাই, দাঁতুরছে দুই দাঁত, ওজন কিরকম হবে? 4 মন, 4 মনের কাছাকাছি হবে। দাম কত যাচ্ছেন? 1,10,000। অনেক দাম চাচ্ছেন, দরদাম কত করছে ভাই? 90 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই আম্বারি হাটে গরুর দাম কম না বেশি। তারপরে এই যে পাশে একটা দেখছি, এটা একটু ছোট, এটা 3 মনের মতো মাংস হবে ভাই। দাঁত উঠছে? এটা দাঁত হয়েছে দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 85,000। দরদাম কত করছে? দাম বলে না, কত হলে বেচবেন? 75,000 আইডিয়া। আচ্ছা, ধন্যবাদ। তারপর এখানে দেখি আমরা, এটা 3.5 মন ওজন। এই যে দেখছেন, এটা সাইওয়াল ভাই। দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? এটা কি দাম চাইলেন ভাই? 125। একটা দেওয়ার মতো দাম বলেন আপনি, যেন মানুষ নেয়। দরদাম কত করছে মানুষ? 90 বলেনি, 90 বলেনি, মিশা কথা না, না 90 বলেনি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন। তারপরে আমরা এখানে একটু দেখি ভাই, এটা কি বিক্রি হয়ে গেল? এটা বিক্রি হয়নি। এটা ওজন কিরকম হবে ভাই? হ্যাঁ, 5 মন, 5 মন ওজন হবে ভাই। এটার দাম কত যাচ্ছেন? 1,10,000। দরদাম করছে কেউ? কত? 95 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখো সুপ্রিয় দর্শক, অনেক বড় সাইজ। এই যে দেখুন, অনেক বড় সাইজ। আপনারা দেখছেন চারদিকে বৃষ্টি পড়ছে। তারপর আমরা একটু দেখি, এখানে একটা ক্রস জাতের একটা সার দেখছি ভাই। তো দাঁত উঠছে? হ্যাঁ, দাঁত উঠছে ভাই। দুই দাঁত? হ্যাঁ, দুই দাঁত। আচ্ছা, এটা কি দেশাল না ক্রস? ক্রস। ক্রস। ওজন কিরকম হবে? 3.5 মন ওজন হবে। দাম কত যাচ্ছেন? ৮০,000 চাইছেন। দরদাম করছে কেউ? এখনো দরদাম করে নাই। কত হইলে বেচবেন? এটা 70 হইলে আপনারা বেচবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, দেখছেন। তারপরে আমি একটু এখানে দেখি, এটার কি দাঁত উঠছে? দুই দাঁত। আচ্ছা, এটা একটু ছোট, দাম কত যাচ্ছেন? লিগাল দাম 75। দরদাম করছে কেউ? এখন পর্যন্ত দরদাম করে নাই। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, এখানে একটা অনেক বড়, অনেক বড় একটা সাইওয়াল সার ভাই। এটা কার? আপনার? দাঁত উঠছে? দুই দাঁত। এই যে দেখছি আমরা, এই যে দেখুন সুপ্রিয় দর্শক, অনেক বড় সাইজ। এটা 5 মনের উপরে এটার মাংস আছে। এই যে দেখুন, অনেক বড়, 6 মনের কাছাকাছি। দাম কত যাচ্ছেন? 1,60,000। দরদাম কত পর্যন্ত হয়েছে ভাই? দরদাম করছে? 1,20,000 পর্যন্ত বলে। দিচ্ছেন না? কত হইলে দিবেন? 35,000 পর্যন্ত ওয়েট করতেছেন। এই যে শুনছেন, উনি 35 পর্যন্ত ওয়েট করছেন। তারপরে আসুন সুপ্রিয় দর্শক, এই যে এখানে একটা দেখছি সাইওয়াল, দেখুন অনেক বড়,
হাটের মধ্যে আছেন ফাস আছেন হাটের মধ্যে ফাস আছে হ্যাঁ বসে ফাস আছে আচ্ছা দাঁত কয়টা দাঁত দুইটা দুই দাঁত ওজন কতটুকু হবে ভাই সাত মন হবে না এ ভাই এ ভাই এটা ভাই সাড়ে পাঁচ ছয় মন হতে পারে ভাই মানে এই গড় বাগানে আপনি নিয়ে দিতে পারেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচপান্ন দরদাম করছে কেউ কত পঁচিশ ছাব্বিশ পঁচিশ দিচ্ছেন না আপনি কত দিয়ে কিনছেন এটা সত্যি কথা বলেন তো এক লাখ তিরিশ তিরিশে কিনছেন আপনি আচ্ছা তার মানে উপরে হলে আপনি বেচবেন সত্যি মিথ্যা আপনার উপরে শুনছি সুপ্রিয় দর্শক তারপরে আসুন আমরা এদিকে দেখি আপনাদেরকে বড় বড় কুরবানি উপলক্ষে শাইওয়াল সার গরুর আমরা দাম জানাতে চেষ্টা করছি ভাই এটা দাঁত উঠছে দুই দাঁত এটার ওজন হবে পাঁচ মনের কাছাকাছি দাম কত যাচ্ছে এক লক্ষ পাঁচ চাইছেন দরদাম কে করছে আচ্ছা আশি বলতেছে দিচ্ছেন না কত হইলে দিবেন আপনি কত হইলে মনস্থ করছেন যে আপনার একটু লাভ হবে এটা তো চাইলেনি একশো পাঁচ চাইছে আচ্ছা শুনছি আমরা এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা বড় বড় শাইওয়াল শাক এই আমবাড়ি হাট থেকে দেখার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এখানে আমরা কিছু শাইওয়াল সার গরু দেখছি যেগুলো বিক্রি হয়ে গিয়েছে তা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন রাজশাহী থেকে আসছেন কতদিন ধরে এই হাটে আসেন পাঁচ বছর থেকে আসেন আচ্ছা একটু আমরা একটু ভিতরে যাই আপনি যে গরুগুলি কিনছেন আমরা একটু দেখি সুপ্রিয় দর্শক এই যে দেখছেন এই যে ভাই ওই পাশেরটা কিনছেন আপনি আচ্ছা এই যে এই গরুটা কিনছেন এটার ওজন কিরকম হবে এটা ওজন সাড়ে চার মন হবে সাড়ে চার মন হ্যাঁ চার সাড়ে চার মন হবে এটার দাম কত নিচ্ছে এটার দাম পড়েছে বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনলেন আর লেখানি চারশো আচ্ছা আর ওই পাশেরটা ওটা কিনছে আশি হাজার এটা কিনছেন আশি হাজার দিয়ে এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে বিক্রিত গরুর দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি এগুলো কি দুই দাঁত করে এটা দাঁত উঠেনি আচ্ছা আর ওইটা ওই কোনারটা এটা কিনছেন বাহাত্তর হাজার টাকা দিয়ে এই শাইওয়াল গরুটা এই তিনটা গরু কিনছেন ও চারটা আছে আর একটা সামনে আচ্ছা আমরা একটু দেখি দর্শক এই যে আমরা দেখছি এটা কত দিয়ে কিনছেন ভাই বাষট্টি হাজার টাকা আচ্ছা আপনি রাজশাহীতে কোনাটা বিক্রি করেন এগুলো আমি বাড়িতেও বেশি আমার সিটিহাটে রাজশাহী সিটিহাটে আচ্ছা সিটিহাটেও আপনি বেচেন আচ্ছা আপনার কাছে যদি রাজশাহী কেউ গরু নিতে চায় তাহলে আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলবেন বলেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো টু একচল্লিশ অষ্টআশি আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে শুনলেন ওনার কাছে বিশটা পঁচিশটা করে গরু ওনার কাছে থাকে তো আমরা এই আমবাড়ি হাট থেকে আপনাদেরকে এই কুরবানি উপলক্ষে শাইওয়াল বড় বড় যে সার গরুগুলি রয়েছে সেই গরুগুলির দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন গতকাল রাত থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে দিনাজপুরে এবং এই বৃষ্টির জন্য এই হাটের অবস্থা দেখছেন প্রচুর কাদা আবারও জানিয়ে রাখি আজ জুলাইয়ের তিন তারিখ 2020 এবং শুক্রবার প্রতি শুক্রবার এবং সোমবারে এই আমবাড়িতে হাট বসে ভাই এই শাইওয়াল গরুটা কার এটা কার আপনার আপনার এই গরুটা কার আপনার ভাই একটু আসবেন এদিকে এটা দাঁত উঠছে দাঁত হয়নি আচ্ছা এটা দাম কত যাচ্ছেন এত দাম চাইলে হবে কত হবে দাদা আচ্ছা এটা আপনার দরদাম করছে কেউ কত পর্যন্ত আশি পর্যন্ত দাম করছে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনছি আশি পঁচাশিতে এইগুলি আপনারা পেয়ে যাবেন এই যে দেখছেন চার মনের মতো মাংস রয়েছে চার মনের একটু বেশিও হতে পারে তারপরে আমরা এই গরুটা আপনার হ্যাঁ এটা আপনার এটা দাঁত উঠছে দাঁত উঠেনি দুই বছর বয়স হয়েছে তো আচ্ছা বেশি কুরবানির বয়স হয়ে গেছে এটা দাম কত যাচ্ছে পঁচাশি দরদাম কত পর্যন্ত হয়েছে বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম উঠেছে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই আমবাড়ি হাট থেকে আমরা আগামী কুরবানি ঈদের জন্য আপনারা দূর দূরান্ত থেকে যারা খোঁজ করেন শাইওয়াল গরু বড় বড় শাইওয়াল সার তাদের উদ্দেশ্যে আমরা
এই ভিডিওটি প্রস্তুত করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।